মিস্টার জাকির প্রশ্নটা করেছে আমার এক অমুসলিম বন্ধু, সে আমাকে বলে যে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি আছে। মুসলমানরা নিজেরাই একজনকে প্রশ্ন করে যে আপনি কি ওয়াহাবি নাকি আপনি একজন সুন্নি। তার মতে মুসলমানদের বিভ্রান্তির মধ্যে রয়েছে। এখন এ ব্যাপারে আপনি কি বলবেন, এ ব্যাপারে আমরা মুসলমানরা কি বলতে পারি? বোন, আপনি বললেন যে এক অমুসলিম বোন প্রশ্ন করেছেন যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভ্রান্তি আছে যে আপনি কি ওয়াহাবি নাকি হানাফি হিজাবি নাকি মালিকি। তাহলে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে আছে, এর উত্তরটা কি? আমি অমুসলিম এই বোনের সাথে একমত। দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা এখন অনেক ভাগে বিভক্ত। তবে আমি যখন হিন্দুদের বেদ পড়তে বলছি তখন মুসলমানদেরও কোরআন পড়তে বলছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাফিমু বিহাবলিল্লাহি জামি ওয়া লা তাফারাকু, আল্লাহর রজ্জু সত্য করে ধরো আর বিচ্ছিন্ন হয়ো না। আমরা আল্লাহর রশি ধরব, আর সেই রশি হলো পবিত্র কোরআন আর সহিহ হাদিস। আল্লাহ কোরআনে বলছেন সূরা আল আনামের 159 নম্বর আয়াতে উল্লেখ আছে, যারা দিন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে, হে রাসূল তাদের দায়িত্ব তোমার নয়। ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ, এটা হারাম। কিন্তু যদি মুসলমানদের বলি আপনি কি, কেউ বলে আমি হানাফি, কেউ বলে সাফি, কেউ বলে হামলি, কেউ বলে ওয়াহাবি। নবীজি কি ছিলেন? তিনি কি হানাফি, তিনি কি সাফি, তিনি কি হামলি, তিনি কি মালিকি, তিনি কি ছিলেন? তিনি মুসলিম ছিলেন। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 52 নম্বর আয়াতে উল্লেখ করা আছে ঈসা আলাইহিসসালাম যীশু খ্রিস্ট তিনি মুসলমান ছিলেন। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইব্রাহিম আলাইহিসসালাম তিনিও মুসলিম ছিলেন। পবিত্র কোরআনে সূরা ফুসিলাত 33 নম্বর আয়াতে উল্লেখ করা আছে ওমান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন, সেই ব্যক্তির চেয়ে কে উত্তম যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে সৎকর্ম করে আর বলে আমি মুসলমান। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলমান ছিলেন। আল্লাহই বলেছেন আমরা হব মুসলমান। মুসলমানের চেয়ে ভালো কোনো বিশেষণ নেই। আর চারজন বিখ্যাত ইমামের সবাই, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন, তারা বিখ্যাত পণ্ডিত। আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি, পছন্দ করি, তারা বিখ্যাত পণ্ডিত। আর এই পণ্ডিতদের সবাই বলেছেন, এই চারজন ইমাম বলেছেন, যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ফতোয়া ছেড়ে ফেলে দাও। যদি ভালো করে দেখেন এই যে ইমাম যারা ছিলেন তারা মুসলমানদের বিভক্ত করতে চাননি, তারা চেয়েছিলেন মানুষ যেন মূল ধর্মগ্রন্থগুলো পড়ে কোরআন আর সহিহ হাদিস। তাই আমাদের এখন যা করতে হবে, আমি জানি যে লোকজন বলে একটা হাদিসে আছে মুসলিমদের 73টি ভাগে বিভক্ত হবে, এটা আছে তিরমিজিতে সহিহ হাদিস 171 নম্বর হাদিস, নবীজি বলেছেন ভবিষ্যতে 73টি ভাগ তৈরি হবে, ভাগ করা উচিত সেটা বলেননি। নবীজি জানতেন যে আল্লাহ এই কাজটাকে নিষিদ্ধ করেছেন, তাহলে যেটা করতে পারেন আল্লাহ আর রাসূলকে মানেন, আর নিজেদের আপনারা যে নামে ডাকতে পারেন সেটা হলো মুসলমান। যে কোনো পণ্ডিত, পৃথিবীর যে কোনো পণ্ডিত, বললাম তিনি পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত, তার কাছে প্রমাণ দেখতে চান বলে হাতু গুণান হুকুম, আপনার প্রমাণটা দেখান। যদি সত্যি বলে থাকেন, আপনি নির্দোষ হলে তার প্রমাণ দেখান। তাহলে যদি কোনো পণ্ডিতের সাথে মতভেদ হয় তার কাছে প্রমাণ দেখতে চান, প্রমাণটা নিয়ে পরীক্ষা করুন। এর জন্য আমি রেফারেন্স দেই, আমি যা বলি জাকির যা বলে ইসলামে তার কোনো মূল্য নেই, জিরো, শূন্য। সেজন্যই বলি জাকির বলেনি, আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আমি জাকির বললে ইসলামে এটা মূল্যহীন, শূন্য। আল্লাহ যা কিছু বলেছেন সেটা মানতে হবে, নবীজি বললে সেটাও মানতে হবে। সেজন্য বল মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না, আমাদের শুধু মুসলিমই বলা উচিত, আর কোরআন আর সহিহ হাদিস আমরা মেনে চলবো। যারা বিভিন্ন মতের সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে।